হ্যাঁ ঠিক আছে কিন্তু কোরআন একটা নির্দিষ্ট ফেরাউন সম্পর্কে বলা আছে এই সম্পর্কে কি আপনার কোনো সন্দেহ আছে মানে এই সম্পর্কে আপনি কি ধারণা নির্দিষ্ট ফেরাউনের কথা বলা আছে তাহলে আপনি কোরআন থেকে একটা বের করে দেখান যে একটা নির্দিষ্ট ফেরাউনের কথা বলা আছে তাহলে দেখান আমাকে না ফেরাউন ফেরাউন একটা হচ্ছে রাজবংশের কথাটা ঠিক আছে আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যেটা জিজ্ঞেস করছি আপনি স্পেসিফিকলি সেটার উত্তর দেন আপনি যদি বলেন যে কোরআনে কোন একটা স্পেসিফিক ফেরাউনের কথা বলা আছে তেলে সেই জিনিসটা সেই আয়াতটা আমাকে বলেন কোন জায়গায় স্পেসিফিক একজন ফেরাউনের কথা বলা আছে সেটা আমাকে বলেন আর বাড়তি কোনো কথা এই মুহূর্তে বলেন না বাড়তি কথা বলতে গেলে পরে বলেন এই মুহূর্তে শুধুমাত্র আমার প্রশ্নটার উত্তর দেন যে কোরআনের কোন আয়াতে স্পেসিফিকলি কোন একজন ব্যক্তি ফেরাউনের কথা বলা আছে এবং সেই ফেরাউনের পরিচয়টা কোরআন থেকে আমাকে দেখা দেন আচ্ছা ঠিক আছে এই যে কোরআনের মানে ফেরাউন লাশ ফেরাউন লাশ সম্পর্কিত তারপরে মুসা আলাইহিস সালাম সম্পর্কিত যেগুলো আয়াত আছে বর্ণনা আপনি কথা ব্যক্তিগত কথা বলতেছেন কথা বলতেছেন আপনি সেই আয়াতটা বলেন যে আয়াতের ভিতরে আমরা সেই ফেরাউনের পরিচয়টা জানতে পারবো সেই ব্যক্তিটার নাম সে কবে জন্মই ছিল বা কবে মারা গেছে সেই যে একজন ব্যক্তি ফেরাউনের কথা যদি কোরআনে বলা হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিটার কথা কোরআনের কোন আয়াতে বলা আছে সেই আয়াতটা বলেন শুধু আর বাড়তি কোনো কথা বলেন না এই মুহূর্তে বাড়তি কোনো কথা না

আচ্ছা এই যে এই আয়াতের ভিতরে আপনি বলতে যাচ্ছেন একজন স্পেসিফিক স্পেসিফাই করে দেয়া আছে এটা কোন ফেরাউন এটা এখানে এই সূরার ভিতরে বলা আছে এটা আপনার দাবি আমরা এখন একটু আয়াতটা বের করে দেখি যে এখানে আসলে কি বলা আছে দেখি এখানে আমরা আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এখানে যেটা বলা আছে যে নিশ্চয়ই ফেরাউন দেশে উদ্ধত হয়েছিল এবং তার অধিবাসীদেরকে নানা দলে নানা দলে বিভক্ত করেছিল তাদের এক দলকে সে দুর্বল করে রেখেছিল যাদের পুত্রদেরকে সে হত্যা করতো আর কন্যাদের বাঁচিয়ে রাখতো নিশ্চয়ই সে ছিল বিপর্যয়ের সৃষ্টিকারীদের অন্যতম ভাই আমার আপনি কথার মাঝখানে কথা বলেন না হ্যাঁ এখানে তো আমি কোন স্পেসিফাই কোন স্পেসিফিক কোনো ফেরাউনের কথা আমি এখানে দেখতে পাচ্ছি না এই ফেরাউনটা কে কোন ফেরাউন আরে না এই দেখেন আবু হুরায়রা হাসিব আপনি তো অন্য মানুষের সাথে কথা বলতেছেন আপনি কি ভাই এইটা গেলে কি

একের মাদ্রাসা ছাপ কেরে কাট গোয়ার মুমিন হ্যাঁ কেরে সেই লেভেলের মুমিন তার নাম আবার আবু হুরায় রাখছে বিদ্যালয়ের বাপ চিন্তা করেন কি কি বলবো ভাই মুমিন গুলাকে নিয়ে যে কি মুসিবত কি একটা বিপদের মধ্যে আসছি মুমিন গুলাকে নিয়ে এখানে নাকি কোন স্পেসিফাই করে দেওয়া আছে এটা কোন ফেরাউন এই কোরআনে কোথাও কোরআন হাদিসে কোথাও এরকম কোন স্পেসিফিক করে দেয়া নাই এটা কত নম্বর ফেরাউন কার পোলা এই কোন ফেরাউন এই বিষয়ে কোন স্পেসিফাই করা কিছু নাই কোথাও নাই কই থেকে আসে এগুলো ভাই কই থেকে কি বলবো আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি অজিত মূর্তি আপনাকে যুক্ত করা হয়েছে অজিত মূর্তি আপনি বলেন তাহলে নমস্কার আসিফ ভাই নমস্কার ভালো আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আচ্ছা আমি আপনার এই ফেসবুকে আর এই ইউটিউব থেকেই আমি দেখি আপনার গুলো আজকে সিমিয়ার দে আসতাম একটা কনফিউশন ছিল আপনার ওই ইসেতে ভিডিওতে দেখেছিলাম যে একজন মহিলা এসেছিলেন তখন আপনারা ওনাকে কানিজ হ্যাঁ বলছেন খানিজ হ্যাঁ তা আমি বুঝতে পারিনি কানিজ মানে কি আমি গুগলে সার্চ করেছিলাম তো গুগলে সার্চ করলে দেখা যায় মেইড সার্ভেন্ট বা ওরকম কিছু বলা হচ্ছে হ্যাঁ

মানে আমরা তো আর মানে আরবি আরব দেশের লোক তো না আমাদের আমরা তো বাংলা দেশের লোক আমরা তো আর আসলে অনেক সময় দেখা যায় যে এই শব্দগুলোর মানেই আমরা জানি না কিন্তু আরবি নাম দেখে আমরা রেখে ফেলছি যেমন ধরেন একটু আগে একজন যুক্ত হয়েছে আবু হুরায়রা আবু হুরায়রার মানে বাংলা মানে হচ্ছে বিড়ালের বিড়ালের বাপ আবার মনে করেন আবু বকর বাকের আবু বকর মানে হচ্ছে গরুর বাপ হ্যাঁ এখন গরুর বাপ মানে উটের বাপ আবার আরেকজনের নাম আছে জামাল মানে উট হম মনে করেন আপনি শুনেছেন নিশ্চয়ই বাংলাদেশের অনেকের নাম আছে জামাল জামাল মানে হচ্ছে উঠ এখন এখন আমরা তো আর মানে মনে করেন যে গাধা গরু এই টাইপের নামও তো বাংলায় থাকতে পারে কারণ এখন এখন আমরা তো আসলে তাকে সেই গাধা গরু বলে ডাকছি না বা উট বলে গালি দিচ্ছি না আমরা তাকে তার নাম ধরে ডাকছি কেউ যদি তার নামটা সেটা রাখে সেখানে তো আমাদের কিছু বলার নাই বা করার নেই তাই না আমাদের সাথে ফারাজ ভাই যুক্ত আছেন ফারস ভাই কি অবস্থা শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি ফার্স ভাই আসার জন্য ধন্যবাদ আপনি আপনার কি খবর টবর বলেন খবর মোটেও ভালো না ভাই আই উইল টক টু ইউ আমাদের তো খুব বেশি কথা হয় না আসি ভাই বাট ফ্রি আমি আমি আপনাকে জানাবো আই होप আপনি ভালো আছেন ঠিক আছে ঠিক আছে আমরা পরে কথা বলবো ঠিক আছে অজিত মূর্তি ভাই আপনি বলেন তাহলে যে আমরা যদি কারণ আমরা কানেজ হয় তাহলে আমরা তাকে সেই নামেই ডাকি তার নাম যেটা সেটা নামেই আমরা ডাকি আচ্ছা মানে এর আগে যে মহিলাটি এসেছিলেন হ্যাঁ আপনারা যেভাবে কানিজ বলে ডাক দিচ্ছেন আমি মনে করলাম যে দিদি বা বৌদি বা সেরকম কোনো কিছু মিন করছেন নাকি আমি সেজন্যই কনফিউশনে ছিলাম আচ্ছা আমার আসলে খেয়াল নাই কাকে আমরা এভাবে ডেকেছি এটা খেয়াল নেই আমার ঠিক আছে তাহলে আর কি কোনো কিছু বলবেন অজিত ভাই আপনি না আমি আমি বাইরে থেকে আমি লাইভটা শুনবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে আপনার জন্য শুভকামনা রইল তাহলে দেখি আরেকজনকে যুক্ত করি আহ